নমস্কার বন্ধুরা, মুনমুনির পাঠপড়ঙ্গে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব সাউথে একটা বিশেষ ডেজার্ট বা সুইট রেসিপি, পাইনাপেল কেশারি ভাত, যেটা খানিকটা আমাদের সুজির দিয়ে যেটা হালুয়া করি খানিকটা ওই রকম, কিন্তু অন্য কিছু বিশেষ উপাদান দিয়ে এটা আমরা বানাচ্ছি। আর এটার নামটাও কিন্তু খুবই সুন্দর, পাইনাপেল কেশারি ভাত। আসুন দেখে নিই কেমন করে আমি এটা বানাচ্ছি। প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ওটা গরম হয়ে যাওয়ার পরেই আমি দিচ্ছি বড় চামচে এক চামচ ঘি। অবশ্যই এটা কিন্তু ঘিয়ে রান্না করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 10 থেকে 12টা কাজু বাদাম, আর কিশমিশ দিলাম 10 থেকে 15টা। এটা লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি একটা প্লেটে তুলে রাখলাম। তারপর যে ঘিটা থাকলো সেটার মধ্যে আমি 1 কাপ যে সুজি নিয়েছি সেটা বেশ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমাকে এটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে, দেখবেন খুব সুন্দর একটা আরোমা, মানে গন্ধ আসবে রোস্ট করার, তখন বুঝবেন এটা হয়ে গেছে ভাজা। তখন একটা অন্য পাত্রে আমি এটাকে তুলে রাখলাম। এখন আবার ফ্রাই প্যানের মধ্যে আবার খানিকটা ঘি নিয়ে নিচ্ছি, 1 চামচ বড় চামচের 1 থেকে 1.5 চামচ নিয়ে নেবেন। যারা ঘি একটু বেশি ভালোবাসেন অবশ্যই বেশি নিতে পারেন। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আনারসের টুকরো ছোট কাপের 1 কাপ। যেহেতু এটা আমরা বানাচ্ছি আনারস দিয়ে, মানে পাইনাপেল কেশারি ভাত, তাই আনারসটা খুব একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। যদি না থাকে আপনাদের কাছে তাহলে ব্যবহার না করতেও পারেন, তবে এটা করলে কিন্তু যখন বানাবেন খেতে খুব ভালো লাগবে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম বেশ ভাজা হয়ে যাওয়ার পরে বড় চামচের 3 থেকে 4 চামচ চিনি। তারপরে এটাকে বেশ ভালো করে আনারসের সঙ্গে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। ভাজার হয়ে যাওয়ার পরে 1 থেকে 2 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। আমি সুজি নিয়েছি 1 কাপ, তাই আমি জল নিচ্ছি কিন্তু 3 কাপ। আপনারা যদি সুজির পরিমাণ কম বা বেশি করেন তাহলে জলের পরিমাণটাকেও কিন্তু কম বেশি করে নিতে হবে। এখন বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। এখন আমাদের দেখুন পাইনাপেল যেটা একদম সেদ্ধ হয়ে গেছে আর চিনিটাও পুরো গলে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম আগের থেকে ঘিয়ের মধ্যে, সেই সুজিটা এখন ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব। আর যখন সুজিটা দেবেন তখন আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা একটা ডেলা ডেলা, মানে একটা বলের মতো হয়ে যাবে, সেটা হওয়া চলবে না। সেটা ভালো করে নাড়ার পরে আমি মিশিয়ে দিলাম 3/4 কাপ চিনি। চিনিটাও কিন্তু আপনারা আপনাদের যদি মিষ্টি বেশি ভালোবাসেন তাহলে অল্প একটু বেশিও নিতে পারেন, তবে এই প্রিপারেশনটাতে মিষ্টিটা খুব বেশি হলে কিন্তু ভালো লাগবে না। আমাদের সুজি একদম রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আর একটা অন্যতম উপাদান, কেশর, যেটা আমি দুধে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু দিতেই হবে, তবেই এটা খেতে ভীষণই সুন্দর হবে, আর গন্ধটাও কিন্তু দারুণ হবে। দারুণ গন্ধ উঠছে এখন জানেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ ঘি। ঘিটাও কম বেশি আপনারা দিতে পারেন। বেশ ভালো করে ঘিটা দিয়ে এখন এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর যদি আপনাদের কাছে কেশর না থাকে তাহলে আপনারা হলুদ, ইয়েলো, যেটা ইয়েলোর ফুড কালারও ইউজ করতে পারেন। এখন কাজু আর কিশমিশ যেটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চামচের মতো এলাচের গুঁড়ো। কি কেমন লাগলো রান্নাটা? একটু নতুন ধরনের না? অবশ্যই করে দেখবেন আর খাবেন, দেখবেন দারুণ লাগবে। এটা হচ্ছে সাউথের একটা ভীষণ বিখ্যাত একটা ডেজার্ট বা সুইট রেসিপি, যে এটা ওরা কিন্তু ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছুরই শেষে ওরা খেতে পছন্দ করে। আমার রান্না যদি আজ ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। আর কেমন হলো রান্না করে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। পাইনাপেল কেশারি ভাত আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।